লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করেছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে সেখানে বাংলা থেকে একমাত্র অনুপম হাজরা থাকলেও বাদ গেছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদে থাকা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম। এরপর থেকেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাশে দাঁড়ানোর কৌশল নিয়েছে তৃণমূলের একাংশ। অতীতে বিভিন্ন ইস্যুতে যারা চাচাছোলা ভাষায় আক্রমণ করতেন, তারাই এখন পাশে দাঁড়াচ্ছেন। দিলীপ দার জন্য দুঃখ লাগে, খুব দুঃখ লাগে দিলীপ দার জন্য। ওদের পার্টির ব্যাপার কি বলবো বলুন, খুব দুঃখ লাগে যে হঠাৎ যাদের চিনি নাই সুকান্ত টুকান্ত যারা, তারা এখন এসে পুরনো লোকটাকে সরিয়ে দিচ্ছে, দুঃখ লাগছে। ঘরে ঘরে আগুন লাগানো এটা তৃণমূলের স্বভাব, পুরনো আজকের না তো। ফলে এই মানে যত ধ্বংসাত্মক কাজকর্ম, ধরুন বাড়ি ঘেরাও করো, যেটা একেবারে ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেশন করা, তো এগুলো তৃণমূলের আজকের না, বহুদিনের নীতি। এবার যে বাড়ি ঘেরাও করো বলে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন ভয়ে, অ্যারেস্ট হবেন বলে। তো ফলে এরকম হাস্যকর মানে অ্যাক্টিভিটি এগুলো তৃণমূলে আপনারা লক্ষ্য করতে পারবেন। তাহলে তাদের কাছে দিলীপ দার সঙ্গে যেটা হয়েছে সেটা বেটার হচ্ছে যে আমরা সেই জায়গাতেই নেই যে আমরা কোনো মন্তব্য করব, প্রথম কথা। কারণ এটা সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, তাদের সিদ্ধান্ত অনুসারেই আজকের এই সাংগঠনিক রদবদল। ফলে সেটা আমার মন্তব্য করাটা সমীচীন হবে না। অতীতে বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী থাকার অভিযোগ তুলে বারবার কটাক্ষ শোনা গেছে তৃণমূলের গলায়। দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, এদের বক্তব্য থেকে দুটো জিনিস আমরা একদম কনক্লুশনে পৌঁছতে পারি। বিজেপি দুটো, দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপি, এদের মধ্যে কোনো যোগাযোগ নেই, চূড়ান্ত মতপার্থক্য। তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে দিলীপ ঘোষের বাদ পড়ার পর তার পাশে দাঁড়িয়ে অন্দরের বিভাজনকে উস্কে দিতে চাইছে শাসক দল? দিলীপ ঘোষের যে লড়াই বা দিলীপ ঘোষের যে স্যাক্রিফাইস, যদি ওটা অন্য পার্টি, কিন্তু সাধারণ মানুষের কাছে এখনো পার্টি বলতে, বিজেপি বলতে দিলীপ ঘোষকেই চেনে। পাগল হোক, এই হোক, গুলি চালাক, শ্রাদ্ধ করতে হবে, যাই করুন, বিমা করুন, আমার মনে হয় বিজেপির পক্ষে এটা খুব একটা চরম মাশুল ওদের গুনতে হবে। পার্টি কখনো কাউকে দায়িত্ব দেয়, কখনো কাউকে সরায়। দিলীপ দাকে সম্ভবত এই রাজ্যে বেশি করে কাজে লাগানো বা তার লোকসভা ভোটও আসছে, স্বাভাবিকভাবে লোকসভায় যারা আছে এবার সেটা হতে পারে একটা কারণ। তার কারণ আমি যেটা দেখলাম, কমিটিতে একমাত্র একজনই লোকসভার সাংসদ আছেন, তিনি হচ্ছেন বন্দি সঞ্জয়। বাকি কেউ রাজ্যসভার, বেশিরভাগই রাজ্যসভার সাংসদ আছে, নচেত কেউ সাংসদ নয়, এরকম ব্যক্তিরা আছে। তো স্বাভাবিকভাবে যেহেতু লোকসভা নির্বাচন আসছে, এরকম সাংসদ লোকেদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, হয়তো এরকম হতে পারে। শনিবার অবশ্য এ নিয়েই নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি। যারা লোকসভা লড়বে তাদের সবাইকে নিজের এলাকায় কাজ করতে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কমিটিকে মুক্তি দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের একাধিক নেতার তার পাশে দাঁড়ানো নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি দিলীপ ঘোষের। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।